হ্যালো আমি ঋত্বিক আজ আপনার জন্য নিয়ে একটা শান্ত নিরিবিলি প্লেসে দমদমে এরকম একটা সামনে দেখছেন কত বড় রাস্তা এরকম বড় রাস্তার উপরে একটা দু বছর থেকে আড়াই বছরের টু বিএইচকে রিসেল ফ্ল্যাট যেটা লোকেশান হবে দমদম পূর্ব সিটি ঠিক আছে যেটা লোকেশান নাম হচ্ছে দমদম পূর্ব সিটি আর এই রাস্তা থেকে জাস্ট এর পরের রাস্তায় কিছুটা গেলেই আপনারা মার্কেট পাবেন দমদম রোড যাওয়ার জন্য ডাইরেক্ট কিন্তু অটোর ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন মানে এই ফ্ল্যাট থেকে কিছুটা গিয়েই দমদম স্টেশন ধরুন দেড় কিলোমিটার দমদম রোড হচ্ছে এক কিলোমিটারের মধ্যে এখানে পাবেন রোড দিয়ে গেলে আপনার সব রকম বাস অটো মার্কেট সব রকম আপনার স্টেশন থেকে বা মেন রোড থেকে পেয়ে যাচ্ছেন সব জায়গায় যাওয়ার জন্য মানে আমিন সব জায়গা বলতে এয়ারপোর্ট নিউ টাউন এদিকে আপনার ধরে রাখুন মেট্রো মেট্রোতে ওয়াকিংও যেতে পারবেন দশ বারো মিনিটের ওয়াকিংও আপনার মেট্রো কিন্তু কানেক্ট করতে পারবেন ফ্ল্যাট স্কোয়ার ফিট হবে এইট জিরো সেভেন আটশো সাত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে সেকেন্ড ফ্লোরে রোড ফেসিং একটা প্রপার্টি হবে আমি আপনাদের প্রপার্টি আউটে দেখাচ্ছি এবং এখানে যেটা আপনারা পাবেন থেকে প্লাস পয়েন্ট যে ফ্ল্যাটে ঢুকে জাস্ট দু বছর আড়াই বছর ফ্ল্যাট ওনারা ঢুকে সব রকম কাজ কিন্তু করিয়েছেন যে একদম রং ওয়াল এই আপনার কি বলবো ওয়াল পেপার ওয়ালে ওয়াল ওয়াল পেপার তারপরে হচ্ছে কোমোট মডুলার কিচেন টাইপের ছোটখাটো সেট আপ সব কিছু কিন্তু ওনারা করিয়ে রেখেছেন তো আপনাদেরকে এসে এক্সট্রা করে কিন্তু কিছু করার দরকার নেই জাস্ট আসবেন এন্ট্রি করবেন চলুন বর্ণনা করে ফ্ল্যাটে যাওয়া যাক তো এটা হচ্ছে কমন প্যাসেজ বা এটা কমন প্যাসেজ এটা হচ্ছে লিফ্টের পোর্শন এটা লিফ্ট অ্যান্ড আমরা এবার ফ্ল্যাটে এন্ট্রি করব তো এটার দৌড় দেখতে পাচ্ছেন আপনার ফ্লায়ের দৌড় উপর সুন্দর সানমায়িকা দেওয়া আছে ওপেনিং করছে ঠিক আছে যথেষ্ট ভালো স্কোয়ার শেপে আপনার এই লিভিং গাম ডাইনিং এটা পাচ্ছেন এখানে আপনারা সোফা সেট প্লাস ডাইনিং সেট দুটোই চাইলে কিন্তু রাখতে পারেন ঠিক আছে এই হচ্ছে তার এরিয়া মে থেকে শুরু করি আমরা এদিকে যেটা এন্ট্রি করলাম এটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড এই হবে নর্থ যেটা কি রোড ফেসিং পাবেন ঠিক আছে কিচেনটা অনেকটা বড় রাইট আমার যাই আমরা কিচেন থেকে শুরু করি কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস যথেষ্ট বড়ো সাইজের কিচেন আছে বাট এইগুলো যা দেখছেন এইগুলো প্লাস এগুলো সব কিন্তু তাদের নিজেদের কনফর্মটা তো অবভিয়াসলি এত বেটার কোয়ালিটি দেয় না এগুলো তারা নিজেরা করেছেন ঠিক আছে যথেষ্ট বড় এবং আমি ক্যামেরাটা এদিকে ব্যাক করি এখানে ফ্রিজ একটা স্পেস আছে এনারা এখন ঠাকুরের জায়গা রেখেছেন আপনারা চাই রাখতে পারেন নাও রাখতে পারেন এটা না থাকলে আরও স্পেস অনেকটা বেশি হবে আর এখান থেকে দেখুন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা বলতে পারেন তার জন্য এই যে সেটটা আছে ওয়ালে এটা কিন্তু পুরোটাই থাকবে এটা নন নর্ম থাকছে এটা পুরো কাকি রাখার জন্য সেট বাটি রাখার জন্য সেট সব কিছু পেয়ে যাচ্ছেন সুন্দর টিভি ইউনিট একটা যাকে বলতে পারেন এটা ওদের ঠাকুরের স্পেস আছে এটা অ্যাপ্রক্স আটশো সাত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এবার যাবো আমরা ফার্স্ট বেডরুম ঠিক আছে এটা ফার্স্ট বেডরুম পুরো ফ্ল্যাটটা কিন্তু ফ্রন্ট ফেসিং ফার্স্ট বেডরুম এইগুলো জাস্ট ওনাদের কয়েক মাস আগেই কাজ করানো হয়েছে ঠিকঠাক করে রং করানো হয়েছে এই যে ডোরে যে যেগুলো দেখছেন সানমাইকে যেগুলো এক্সট্রা করানো হয়েছে সেগুলো কয়েক মাস আগেই করানো হয়েছে এগুলো জাস্ট রিসেন্ট কাজ একদম বলতে পারেন ঠিক আছে একদম রিসেন্ট কাজ ধরুন আমরা এন্ট্রি করছি এটা ফার্স্ট বেডরুম এর সাইজ ধরে রাখুন আপনি এক দুই তিন চার পাঁচ প্রায় অ্যাপ্রক্স বারো বাই দশের আপনারা ধরে রাখুন ঠিক আছে রুম দেখিয়ে দিই এটা মেন রোড আছে একটা মেন রোড এন্ড খুব সুন্দর কিন্তু এখানে এই রুমের সাইজ দেখুন অত বড় একটা ওয়ার্ড্র একটা কিং সাইজের বেড তারপরেও কিন্তু এতটা রুমের সাইজ তো রুমের সাইজ আপনারা যথেষ্টই বড় পাচ্ছেন এখানে আমরা যদি হচ্ছে বেসিন এরিয়া ওনার বেসিন করেননি যেহেতু ছেড়ে দেবেন এখনও বেসিন এখানে লাগাননি আপনারা চাই লাগাতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনাদের ওয়াশরুম এখানে একটাই ওয়াশরুম হবে যেখানে আপনার ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই থাকবে এটা ওনারা কিচেনটা বড় করার জন্য একটা ওয়াশরুম করেছে অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুমও বলতে পারেন এটাও যথেষ্ট বড় সাইজের এবং পুরো সুন্দর একটা ফ্ল্যাট এবং একটা রুমের সাইজ ওটা সব থেকে বেশি বড় ছিল বাট এটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের রুম আছে দেখুন পাশে একটা বাড়ি আছে তা এটা হচ্ছে গ্যারেজ এরিয়া বলতে পারেন এটা হচ্ছে গ্যারেজ এরিয়া তো এই স্পেস যেটা আপনাদের ওপেন আছে এটা কিন্তু অল টাইমই থাকছে ঠিক আছে তো এটা কখনো কিন্তু বন্ধ হচ্ছে না এমনি ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট আছে অ্যান্ড এর সঙ্গে আছে আপনাদের অবভিয়াসলি ব্যালকানি ব্যালকানিতে আপনারা ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট করে রেখেছেন ওনারা এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট বড় সাইজে ব্যালকানি আছে উপরে লব চেয়েছে লবটা ওনারা কভার করে দিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে ফ্রন্ট রোড ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট রোড এদিকে গেলে আপনারা দমদম স্টেশন এদিক দিয়ে যেতে পারেন এই এই রাস্তা দিয়ে যেতে পারেন ঠিক আছে এই ছিল আজকের আপনাদের সুন্দর একটা টু বিএইচকে রোড ফেসিং সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট তো এই যে ফ্ল্যাটটা দেখলেন সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে এর প্রাইস হবে থার্টি থ্রি ল্যাক্স ওনাদের লোন এস বি আই থেকে অলরেডি চলছে লোনেবল প্রপার্টি আছে সিসি আছে মিউটেশন আছে লোন নিয়ে আপনাদেরও লোন ট্রান্সফার করতে কোনো অসুবিধা হবে না তো অবশ্যই দেরি করবেন না ভালো লোকেশানে ফ্ল্যাট আছে এরকম যারা চাইছেন মেট্রো থেকে একটু দূরে কিন্তু এটা একটা পরিবেশটা যেন একটা পিসফুল হয় পরিবেশ তাই জন্য এই ফ্ল্যাট আছে রেডি ফ্ল্যাট আছে ভালো আছে পেছনে বাইক পার্কিং জায়গা আছে তো থার্টি থ্রি ল্যাক্স এই ফ্ল্যাট পাচ্ছেন লোনেবল নেগোসিয়েবল চলুন আজকে ভিডিও এখানে এন্ড করা যাক পরে ভিডিও দেখা হবে নতুন একটি প্রক্রিয়া নিয়ে নতুন ভালো থাকবে